আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম সি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই অল্প সময়ে কিভাবে আমরা বাসমতি চালের জর্দাটা রান্না করব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। এখন আমি বাসমতি চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা বয়েল দেওয়ার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিব। তারপর পানিতে হাফ চা চামচ জর্দার রং এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম। পানিটা বলো কাশলে আমি রাইসটা দিয়ে দিব একটু নেড়ে। রাইসটা কিন্তু 70% সিদ্ধ দিতে হবে, 100% সিদ্ধ দিলে আপনার রাইসটা কিন্তু ভেঙে যাবে। 7-8 মিনিটের মতো আমি রাইসটা বয়েল করলাম, তারপর আমি একটা ঝুড়িতে নামিয়ে ফেলবো। দেখুন আমার রাইসটা কীরকম হয়েছে, আমার রাইসটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি জর্দাটা ভাজার জন্য। প্রথমে 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং এতে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি 5 মিনিটের মতো পানিটা জাল দিব এবং যে রাইসটা আমি বয়েল করে রেখেছিলাম সেই রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিব। দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে। এখন সবগুলো রাইস আমি একসাথে দিয়ে এর মধ্যে কিশমিস, মুরব্বা এবং কাঠবাদাম সবগুলো আমি একসাথে দিয়ে ভালো করে জর্দাটা নেড়ে দিব এবং ভালো করে নেড়ে আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন আমার জর্দাটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি উপরে কয়েকটা বেবি সুইটস, বাদাম এবং মুরব্বা দিয়ে সাজিয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট তৈরি বাসমতি চালের জর্দা। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।